মুখভর্তি সুন্দর সাজানো গুছানো সাদা দাড়ি, মাথায় টুপি, পরনে লুঙ্গি, দেখতে নিপাট ভদ্রলোক। কিন্তু র‍্যাব তাকে গ্রেফতার করেছে। চলুন জানি এই ব্যক্তি সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য। একজন ব্যক্তির সন্ধান পাই ধানমন্ডির চুরাগ এলাকাতে। ব্যক্তিটির নাম হচ্ছে জনাব আব্দুল মালেক ওরফে মালেক ড্রাইভার। বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন অতি অল্প সময়ের মধ্যে। একজন সাধারণ ড্রাইভার অর্থাৎ মালেক ড্রাইভার কিভাবে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেন বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বে, যেখানে প্রথম বিশ্বের একজন উড়োজাহাজের পাইলটও এই পরিমাণ সম্পদের মালিক হতে পারবে না? আসলে তার পেছনে কি শক্তি রয়েছে সেটি জানি। আব্দুল মালেক স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত আছেন এবং উনি একজন তৃতীয় শ্রেণী কর্মচারী। ড্রাইভারদের শ্রমিক ইউনিয়ন আছে স্বাস্থ্য অধিদপ্তরে, এইটার উনি প্রতিষ্ঠাতা এবং উনি বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী ড্রাইভার আব্দুল মালেক, কি এমন সহায় সম্পত্তি তার ঢাকা শহরে রয়েছে যেই কারণে গ্রেফতার করলো র‍্যাব? তার স্বীকারোক্তিতে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বহুতল বিশিষ্ট বাড়ি এবং আর্থিক বৈভবের বিবরণ দিয়েছেন। জনাব আব্দুল মালেক তার সংশ্লিষ্ট অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। কবিতায় আছে, বিশ্বজোড়া পাঠশালামোর সবার আমি ছাত্র। এক্ষেত্রে যারা ধনবান হতে চান তারা এই আব্দুল মালেক তার জীবনে সম্পত্তি কামাই করতে কি পথ অবলম্বন করেছে র‍্যাব তা জানতে পেরেছে, সেটি এই অংশে আপনাদেরকে জানানো হলো। মনোযোগ দিয়ে শুনুন। 1982 সালে উনি মাস্টার রোলে চাকরি শুরু করেন, অষ্টম শ্রেণী পাশ একজন ব্যক্তি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে ভালো ব্যবহার বা ভালো সম্পর্ক রাখার সুবাদে পুত্রীর বা বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে বলে র‍্যাব জানতে পেরেছে। আনুমানিক আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, উনি শতাধিক কোটি টাকার মালিক, 100 কোটি টাকারও বেশি তার সম্পত্তি আছে বলে আমরা জানতে পেরেছি। উনি ওনার নিজের সন্তানের নামে ডেইরি ফার্মও করেছেন এবং ডেইরি ফার্মে 60-70টার মতো গবাদি পশু আছে বলেও। আসলে শুধু গাড়ি চালিয়েই তো এত পরিমাণ সম্পদের মালিক হওয়া সম্ভব নয়, আর সরকারি বেতন তা তো বলারই অপেক্ষা রাখে না। আসলে তার মূল বিজনেস প্রোডাক্ট কি কি ছিল এই বিষয়ে র‍্যাব কি বলছে শুনুন। মূলত উনি স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্য এবং এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে তদবির করিয়ে দেওয়ার নাম করে উনি এই পরিমাণ ওনার উদ্ধতন কর্তৃপক্ষের আনুকূল্য নিয়েই এই ধরনের অর্থ উপার্জন করে। জনাব মালিককে জিজ্ঞেস করলে সংশ্লিষ্ট সকলের নাম বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি। প্রিয় দর্শক, পদ্মা নদীর মাঝি উপন্যাসের হোসেন মিয়া চরিত্রের একদম অনুরূপ দেখতে এই মালেক ড্রাইভার। তার কিভাবে এই বিপুল পরিমাণ শত শত কোটি টাকার মালিক ও বাড়ির মালিক হয়েছেন আপনারা আরো সহজ হয়ে যাবে এই অংশটি শুনলে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মহোদয় উনি তার ড্রাইভার ছিলেন, তিনি যাব সে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একই পদে থেকে, এ সকল বিষয়কে পুঁজি করেই মূলত এই বিপুল অর্থ বৈভবের মালিক উনি হয়েছেন।